हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। दिस इज पूजा एंड यू आर वाचिंग पूजार कुटी यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमियो खूब खूब भालो आछी। और आज तुम्हारा देखते पाच्छो जे आमी एकटा नतून जायगा थेके ब्लॉग करछी। तो देखा है तुम्हें आज के स्पेशल पर्सन के बियर कोने के। और देखो पेछने देखते पाच्छो बियर कोने घुरघुर करछे। कोन दे आमार पेछने लुकोच्छे। आज और रेजिस्ट्री आज और जीवन एक खूब शुभ दिन ताई और ये शुभ दिन साक्षी होते एसेछी। আর আমার মাসি কিন্তু আমার থেকে ছোট, তো আমার মাসি হয়। তো তোমাকে ওরা ও রেডি হয়ে যাক, তারপর আমি ওর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা বিফোর মেকআপ লুক, দেন ও মেকআপ করার পর তোমাদের আফটার মেকআপ লুকটা আমি দেখাবো কেমন হয়েছে, তোমরা জানাবে। ধুইয়ে নে তো, না এখন বেশ ধুলে আসুক, চালিয়ে দিছিস দিদি, চালিয়ে দিছিস, চলুক না। সবারই বাঙালিদের স্পেশালি বিয়েতে রুমটা বোঝা যায় কিভাবে, যে বাড়িটা বিয়ে বাড়ি, এই রুম দেখে সবাই আমরা বুঝতে পারি যে বিয়ে বাড়ি। বিয়ের কোনেকে তোমাদের একবার দেখাই মেকআপ করছে, দেখো খুব হ্যাপি ও আজকে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে কি কতটা হ্যাপি। এটা বিফোর লুক, তারপর তোমাদের আফটার লুকটা আমি দেখাবো। একবার দেখো ঘর পড়ে ঘর পড়ে ঘর, ও নিজেই মেকআপ আর্টিস্ট, নিজে নিজেই মেকআপ করছে। আফটার মেকআপ লুক, মেকআপ হয়ে গেছে। এটা এনগেজমেন্ট লুক, কেমন হয়েছে জানিও। শীতের জন্য ভীষণ, শীতের জন্য সোয়েটার পরতে হয়েছে। এবার আই মেকআপটা একবার দেখাই, পেছন ঘর। এনগেজমেন্ট লুক যতটা সম্ভব হয়েছে তাড়াহুড়োর মধ্যে তাই করা হয়েছে, জানিও কেমন হয়েছে। বিয়ের কনের মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট সাজগোজ। এবার আমরা রেজিস্ট্রি অফিসে যাব। রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি হবে, ওখানে এনগেজমেন্ট হবে। অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 7:30 হয়ে গেছে। তো এবার রেজিস্ট্রি অফিসে যাচ্ছি আমরা সবাই। আই থেকে দিদাকে দেখো সব রেডি, হাই করে দাও। হাই, ফুলগুলো নিচ্ছি, এই এই ফুলগুলো নিয়েছি মেসোর জন্য, মানে আমি দেব না, মাসি দেবে মেসোকে, তবে নিয়ে যাচ্ছি আমি। অন্যের ফুলের কাটা আমার হাতে ফুটলো, গোলাপ দেবে অন্যজন, কাটা ফুটলো আমার হাতে। তো সবাই আমার জন্য ওয়েট করে আছে, তাড়াহুড়ো হচ্ছে। তো এখন টাটা, এখন বেরিয়ে যা। আরে বাপরে, আবার কাটা ফুটছে ভীষণ। গোলাপ যেমন ভালো তেমন গোলাপের কাটা, গোলাপের কাটা বলে মিষ্টি কিন্তু মোটেও না আমার হাতে। রেজিস্ট্রি পর্ব চলছে, স্পেশাল মোমেন্ট শিল্পা এন্ড অভিজিতের লাইফে। অনেক দিনের অপেক্ষার পর আলটিমেটলি হচ্ছে, সবাইকে নিয়ে এসে বিয়ে দেরি বলো, ভালো না পালিয়ে পালিয়ে ভালো না। আমি অমিত পাল, নিম্নোক্ত সাক্ষীগণ ও বিবাহ
আধিকারিকের সম্মুখে শপথপূর্বক ঘোষণা করতেছি যে সুস্থ শরীরে শান্ত চিত্তে অপরের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় শিল্পা পাদককে আজ থেকে আইনসম্মত পত্নী রূপে গ্রহণ করব। আমি শিল্পা পাত্র নিম্নোক্ত সাক্ষীগণ ও বিবাহ আধিকারিকের সম্মুখে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে সুস্থ শরীরে শান্ত চিত্তে অপরের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় অভিজিৎ পালকে সাহায্যকে আইনসম্মত প্রতিরূপে গ্রহণ করিলাম। পাল এবং শিল্পা পাত্র আজ থেকে এই মুহূর্ত থেকে আইনগত ভাবে প্রতিপত্তি হিসাবে পরিগণিত হবে। কংগ্রেচুলেশন বোথ অফ ইউ, মেসো কংগ্রেচুলেশন। এবার ডিনার টাইম, ডিনার করতে চলে এসেছি সবাই মিলে, পার্টি টাইম, পার্টি। রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাইরে এবং আউটডোর ইনডোর দুটোতেই ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। হ্যাঁ,